हेलो कहाँ से? मुंबई। আর আমরা এই ভিলেজটা যাব নংরিহাট। এগুলো ন্যাচারাল জল, কোনো আর্টিফিশিয়াল না। আমার হাতের সাথে কম্পারিজন করলে বুঝতে পারবে কত বড় ফুল। কাছের শিকড় এটা গাইড করে উইড আবার কাছের শিকড়ের সাথে বাইন্ড করেছে। আর এই যে ভিউ দেখো, তারনা ভিলেজ। এখন তারনা ভিলেজে পৌঁছে গেছি। এই যে তারনা ভিলেজ, আমাদের ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে। এক মিনিট, এখান থেকে দেখতে পাওয়া যাবে ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে। সুপুরি গাছ, এই যে আমাদের হেঁটে যাওয়ার রাস্তা। এদিক দিয়ে গেলে লিভিং ব্রিজ আছে। এমন প্রত্যন্ত গ্রামেও দেখো ইলেকট্রিসিটি আছে। হেঁটে হেঁটে আসো তোমরা। এই যে আমাদের গাইড রোনাল্ড, এই যে গাইড রোনাল্ড, এই নিয়ে হচ্ছে আমার বউ। হ্যালো, চলো রাখ কি যা, আমি একটু ভিডিও করছি না। হ্যাঁ, এই রোনাল্ড আমাদের ফার্স্টে লিভিং রুট ব্রিজ নিয়ে যাবে, তারপরে নিয়ে যাবে ইয়েতে আর রেনবো ফলসে। ওখানে মোটামুটি সূর্যের আলো পড়লে পুরো রেনবো ক্রিয়েট হয়। খুব সুন্দর জায়গা। লিভিং রুট ব্রিজ গেলে দেখাবো। এই পুরো মেঘ, পুরো মেঘ করে গেছে। এগুলো কুয়াশা নয়, মেঘ। ওই দেখো ঝর্ণা দেখা যাচ্ছে। এই এই যে এই যে এই যে এই যে ঝর্ণা, এই যে ঝর্ণা, এদিকে আরও ঝর্ণা ছিল। ঠিক আছে, আরও যদি ভালো জায়গা পাই তো দেখাবো। এখন আস্তে আস্তে খালি স্টেপগুলো দেখে দেখে পেরোলেই হয়। মানে পড়লে গায়ে হাতে পায়ে লাগবে। অলরেডি আমার হাঁটুতেও আগে লেগেছে কালকে, অল্প একটু প্রবলেম নেই, ব্যথা হচ্ছে হালকা হালকা। তেজপাতা গাছ, এই যে তেজপাতা গাছ, তেজপাতা। যেটা ছোটো গাছ কিন্তু বড়ো গাছও আছে। এই যে বাকি টুরিস্টরাও আসছে আগে করে, সব গাড়ি ধরে ধরে দেখা যায় যে বাকি আমরা একা নেই, বাকিরাও আসছে। সুন্দর ভিলেজ, ভিলেজটা কি আপনাদের তোমাদেরকে দেখালাম না, এখন খালি যে রাস্তাটা দেখা যাচ্ছে, ভিলেজটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, অত তো রাখি। এই যে আদার ভিলেজ ইয়ে রয়েছে টুরিস্টটা। হ্যালো, কাহাঁ সে? মুম্বাই। মুম্বাই, আচ্ছা মুম্বাই থেকে আসছে। এখন এই যে আমাদের দাঁড়িয়ে আছে আমরা, এই যে আমাদের গাইড বসে একটু রেস্ট নিচ্ছে। ভিউটা দেখো খালি এখান থেকে, অসাধারণ ভিউ। ওই দেখো, ওই দেখো, ওই ওই দেখো ঝর্ণা পড়ছে। এই দেখো ঝর্ণা পড়ছে। কই দেখো, কই দেখো, কই দেখো, কই দেখো, ওই দেখো দেখো ঝর্ণা। কি সুন্দর জায়গা। টু সিক্স জিরো জিরো স্টেপ হো গিয়া। 1000 হুয়া হ্যায়। হ্যাঁ, এখন আমাদের 1000 স্টেপ হয়ে গেছে। এখান থেকে 1000 স্টেপ হয়ে গেছে, আমরা পেরিয়ে গেছি। সামনে আরও 2600 স্টেপ আছে। এই দেখো ভিলেজ। ইস ভিলেজ কে নাম কে নিচেওয়ালা? নংসুমাই ভিলেজ এটা আছে। নংথুমাই ভিলেজ। এখানে দেখো ইলেকট্রিসিটি আছে। আর আমরা এই ভিলেজটাতে যাবো, নংরিহাট। নংরিহাট ভিলেজ যাবো। দিয়ে এই ফলসগুলোকে হয়তো দেখবো একদম কাছ থেকে। আচ্ছা, চো চো চো, বহু তাড়া দিয়েছি। সিঙ্গেল লং রুট ব্রিজের কাছে আছি, মানে আছি মানে এখন দেখতে পাইনি, যে তার কাছে মোটামুটি পৌঁছাবো আশা করি। কথা পরিষ্কার শোনা যাচ্ছে, চেষ্টা করে পরিষ্কার করে কথা বলার। এই যে কি সুন্দর জায়গা, এটা খালি বানিয়ে রাখা হয়েছে। এটা ওই দিক থেকে ঝর্ণা আসছে। কালকে অ্যাকচুয়ালি গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছে, তার জন্য এত বেশি ফ্লো। আর আমাদের গাইড আর বসে আছে দেখো, কি সুন্দর লাগছে জল দেখো। এগুলো ন্যাচারাল জল, কোনো আর্টিফিশিয়াল নয়। ওই দেখো, ওই দেখো এখানে জল পড়ছে ভিতর দিয়ে। এইখানটাতে দেখবে ভিতর দিয়ে জল পড়ছে, এখান দিয়ে জল পড়ছে। সূর্য পাতা চিকচিক করছে বলে দেখো, কি সুন্দর গ্রিন।
রেলিং দিয়েছে, রেলিং ধরে আমি এখন দাঁড়িয়ে আছি, কেন এই পাশে তো রেলিং নেই, পড়ে গেলে রিস্কি, আর উপরে যেতে হবে, টুরিস্ট আসছে আরও। এই দেখো কি সুন্দর এটা গাছের ফুল, আমি একটু আগে দোপাটি ফুলও দেখেছিলাম, বেশ সুন্দর। এখানে টগর ফুল দেখো কত বড়, এটা হচ্ছে এখানকার টগর ফুল। আমার হাতের সাথে কম্পারিজন করলে বুঝতে পারবে কত বড় ফুল টগর গাছ। ঠিক আছে রাখলাম, লিভিং রুট বলছি, সিঙ্গেল ডেকার লিভিং রুটে গেলে বলবো। সিঙ্গেল রুট লং ব্রিজের কাছে, এই যে এটা হচ্ছে ব্রিজের কনস্ট্রাকশন মেটেরিয়াল, এটা আমি ধরে আছি যাতে আমি পড়ে না যাই। এবার নিচের ভিউটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে রাবার গাছ, এই রাবার গাছের শিকড় এটা গাইড করে ওই রাবার গাছের শিকড়ের সাথে বাইন্ড করেছে বাই ন্যাচুরালি। দেখো আর এদিকে জলটা দেখো, এটা দুটো গ্রামকে কানেক্ট করছে, ওইদিকে ওইদিকে আরেকটা রুট ব্রিজ তৈরি করছে ওরা। ওই যে আমাদের গাইড ওইখানে দাঁড়িয়ে আছে ওয়াচ করছে, এই পাশটা ধর, এই পাশটা ধরে ধরে, এই আমার বউ একটু সাহস করে এগিয়ে আসছে। আর এই যে ভিউ দেখো, সাউন্ড শুনতে পাচ্ছ জলের, এই যে আমাদের মেহমান, ও আমরা এদের মেহমান, খুব সুন্দর। আমি দেখি এখানে ফটো তোলার চেষ্টা করবো, জায়গাটা অসাধারণ, কোনো কথা হবে না। আমার বউকে দেখো দুদিকে ধরে ধরে আয়, ঝুঁকে ঝুঁকে আয়, ঝুঁকে ঝুঁকে বেস্ট হবে, হ্যাঁ ঝুঁকে ঝুঁকে আয়, ঝুঁকে ঝুঁকে। আচ্ছা আমি ওকে একটু হালকা হেল্প করে দিই, ঠিক আছে, বাকি ফটোগুলো আপনারা ফটোগুলো তোমাদের দেখাবো, রাখছি।